আজকে আমি আলোচনা করব লাইবনিজে মনাড তত্ত্ব এবং দ্রব্য বলতে তিনি কি বুঝিয়েছেন। তো মনাড বলতে তিনি তার দর্শনে যা কি বুঝিয়েছেন সেটা দ্রব্য বলতে যা বোঝায় তাকেই বুঝিয়েছেন। তো এই যে দ্রব্য যাকে সাবস্টেন্স বলা হয়, যে বুদ্ধিবাদী দার্শনিক যেমন ডেকার্টস, স্পিনোজা এবং লাইবনিজ, তো লাইবনিজ যে দ্রব্য বলতে যাকে বুঝিয়েছেন সেটা হচ্ছে যেটা পরমাণু, যে পরমাণু যাকে বিভাজন আর যৌগিক পদার্থকে বিভাজন করলে তার যে ক্ষুদ্র অংশ বা মৌল পাওয়া যায়, যার আর কোনো বিভাজন সম্ভব নয়, যেটা অবিভাজ্য। এই ধরনের অতি ক্ষুদ্র যে পরমাণু, সেই পরমাণুকে বলা হয় লাইবনিজ দর্শনে চিত পরমাণু বা মনাড বা সাবস্টেন্স। তো দ্রব্য বলতে লাইবনিজ দর্শনে তাকে বোঝানো হয়েছে যা কে আর বিভাজন করা সম্ভব নয়, যে যেটা স্বয়ংক্রিয়। লাইবনিজ দর্শনে অসংখ্য মনাডকে স্বীকার করা হয়েছে, ইনফিনিট নাম্বার অফ মনাড তিনি তার দর্শনে স্বীকার করেছেন, কিন্তু প্রত্যেকটি মনাডই স্বয়ংক্রিয়, নিজে নিজে ক্রিয়াশীল। তো প্রত্যেকটা মনাড একটা অন্যটাকে কখনো ক্রিয়া করে না, তো প্রত্যেকটা মনাডই একটা অপরটাকে ক্রিয়া না করেই নিজে নিজে অস্তিত্বশীল, নিজে নিজে ক্রিয়া করে। তো যেমন উইন্ডুলেস, উইন্ডুলেস মিন্স কবাক্ষহীন। তো যে বলা হয়েছে যে উইন্ডুলেস বা গবাক্ষহীন, যে গবাক্ষহীন মিন্স এমন একটা কক্ষ বা গৃহ যেখানে অন্য কোনো কিছু প্রবেশ করতে পারে না এবং সেখান থেকে অন্য কোথাও বের হয়েও যেতে পারে না, এমন একটা কক্ষ, সেটাকে বলা হচ্ছে গবাক্ষহীন। তো লাইবনিজ তার দর্শনে গবাক্ষহীন বলার অর্থ হচ্ছে এমন যে দ্রব্য হচ্ছে এমন কিছু যেটা অন্য কোনো কিছু সাহায্য ছাড়াই নিজে নিজে, যেমন ক্রিয়াশীল, অন্য কোনো কিছুর উপর যেমন অন্য কোনো কিছুর উপর যেমন প্রভাবিত হয় না, সেরকম অন্য কোনো কিছু মনাডকে প্রভাবিত করতে পারে না। তো এই হচ্ছে লাইবনিজের মনাড তত্ত্ব, যেখানে অনেকটি ক্রম স্বীকার করা হয়েছে লাইবনিজ দর্শনে, যেমন নিচেতন মনাড বা আনকনসিয়াস মনাড, কনসিয়াস মনাড মানে সচেতন মনাড, এবং স্পিরিট বা সোল মনাড, এবং গড বা ঈশ্বর মনাড। তো তিনি ঈশ্বরকেই সর্বশ্রেষ্ঠ মনাড বলেছেন, আর অন্যান্য মনাডগুলি ঈশ্বরের উপর নির্ভরশীল। তো তিনি তার দর্শনে আনকনসিয়াস মনাড যাকে বলেছেন উদ্ভিদ মনাড, যেখানে কোনো তাদের কোনো চেতনা নেই, পাহাড় পর্বতে যেখানে উদ্ভিদ মনাড, সেই মনাডগুলি কোনো নিজস্ব কোনো চেতনা বা কনসাস নেই। কিন্তু কনসাস মনাড বা সচেতন মনাডকে তিনি বলেছেন যেখানে চেতনা, মনাডের মধ্যে চেতনা আছে কিন্তু সে ক্রিয়া করার ক্ষমতা তার মধ্যে নেই,
যেমন স্পিরিট মোনাড, স্পিরিট মোনাড মানে সোল মোনাড। তো সোল মোনাড অনেকটা চেতন মোনাড থেকে, চেতন মোনাড থেকে অনেকটা উন্নত, কিন্তু তারপরেও সেটা পুরোপুরি মানে সর্বশ্রেষ্ঠ মোনাড নয়। যেমন ঈশ্বর মোনাড হলো সর্বশ্রেষ্ঠ মোনাড, সর্বশেষ মোনাড হচ্ছে ঈশ্বর মোনাড, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মোনাড। তিনি মোনাডের মোনাড বলেছেন ঈশ্বর মোনাডকে। তো এই যে মোনাড, ঈশ্বর মোনাড, এই ঈশ্বর মোনাডে সমস্ত মোনাডগুলিকে একটা সুশৃঙ্খল করে রাখে, যে প্রত্যেকটা মোনাডের মধ্যে যে একটা সামঞ্জস্য, একটা আরেকটাকে স্পর্শ না করে, একটা একটার উপর ক্রিয়া না করে, ক্রিয়া না করে তাদের মধ্যে একটা সামঞ্জস্য বা শৃঙ্খলা তৈরি করে। এই যে শৃঙ্খলা তৈরি করা, এটাকে বলা হয় লাইবনিজ দর্শনে ফ্রি এস্টাবলিশ হারমোনি। যে ফ্রি এস্টাবলিশ হারমোনি মিনস পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এখানে ঈশ্বর, মোনাড, সব সমস্ত কিছুকে, যে জগতের যে সৃষ্টি, জগতের যে সৃষ্টি প্রকৃতি, সেই সৃষ্টি প্রকৃতির মধ্যে যেন একটা সুশৃঙ্খল সামঞ্জস্যতা বজায় রাখে, সেজন্যই তার এই দর্শনে বলছেন যে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, মানে পূর্ব থেকে এখানে একটা শৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে, সেটা ঈশ্বরই সৃষ্টি করে রেখেছেন। যে সমস্ত কিছু, যেমন দুইটা ক্লক, দুইটা ক্লক একই টাইম বাজছে, একই সময় বাজছে, কিন্তু তাদের ক্রিয়া কিন্তু আলাদা আলাদা, তাদের ক্রিয়া আলাদা আলাদাই হচ্ছে কিন্তু একই সময় বাজছে। তো এইভাবে যে একটা শৃঙ্খলা, এই যে শৃঙ্খলা, তো এটাই হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা, মানে ঈশ্বর সেই শৃঙ্খলাকে তৈরি করে দিয়েছেন। যে এভাবে পৃথিবীর সমস্ত যে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা, এটা লাইবনিজের দর্শনে বলছেন যে ঈশ্বরই তার এই যে শৃঙ্খলা, পৃথিবীর যে এই নিয়ম শৃঙ্খলা তৈরি হয়ে আছে, এবং একটা আরেকটার কে ক্রিয়া না করেই, ক্রিয়া প্রতিক্রিয়া না করেই তার যে সামঞ্জস্য, নিজস্বতা বজায় রেখে প্রত্যেকটা প্রত্যেকটা নিজ নিজ গতিতে চলছে, সেটাই একটা সামঞ্জস্য, সেটাই একটা শৃঙ্খলা। এই শৃঙ্খলা ঈশ্বরই তৈরি করে রেখেছেন, এটি হচ্ছে লাইবনিজ দর্শনে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। তো এইভাবে